রমজান আসে সুসংবাদ নিয়ে, পুরো বছরে সংযমের শিক্ষা দিয়ে বিদায়ও নেয়। সবাই কম বেশি শিক্ষা নেয়, শুধু দেশের ব্যবসায়ীদের একটি অংশ ছাড়া। আর এইসব ব্যবসায়ীর কারণেই ইফতারের অপরিহার্য খাদ্যপণ্যগুলো যেন সাধারণ মানুষের নাগালের বাইরে থাকে। দাম ধারাবাহিকভাবে বাড়তে বাড়তে এমন একটা অবস্থায় পৌঁছায়, এবারের রোজায় সাধারণ মানুষকে খাবারেও ত্যাগ করতে হবে। রোজাদারদের একটু স্বস্তি দিতে কয়েকটি অত্যাবশ্যকীয় পণ্যে সরকার শুল্ক ভ্যাটে ছাড় দিলেও বাজারে এর কোনো প্রভাব পড়েনি। বরং এবার রোজার আগে থেকেই খাদ্যপণ্যের দাম বাড়ানোর প্রতিযোগিতা চলছে। বিশ্লেষকরা বলছেন, এবার শুধু রোজায় ইফতার সারতে ব্যয় বেড়ে যাবে অন্তত 40%। সারা বিশ্বে রোজায় মুসল্লিরা খাবারের পেছনে একটু বেশিই ব্যয় করেন। গবেষণা বলছে, সারা বছরে মুসল্লিরা খাবারের পেছনে যে ব্যয় করেন এর 15% যায় রোজার মাসে। তবে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির ধাক্কায় এবার দেশের খাবারের দাম আরও বেশি বেড়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যেই সব খাবারের দাম বেড়েছে। রোজায় আনুষঙ্গিক অনেক পণ্যের দামই 2 বছরের ব্যবধানে 50% থেকে 100% কিংবা তারও বেশি বেড়েছে। রোজায় ইফতার সারতে 4 জনের একটি পরিবারে প্রায় 4.5 কেজি চিনি খরচ হতে পারে। এতে ব্যয় হবে 630 টাকা। ভাজাপোড়ায় অন্তত 5 লিটার তেল প্রয়োজন হয়। খরচ হবে ন্যূনতম 800 টাকা। এর বাইরে ছোলা, ডাল, বেসন, পেঁয়াজ, আলু, বেগুন, কাঁচামরিচ, ধনে পাতাসহ ইফতারির ভাজা পোড়ার অন্যান্য পণ্যে আরও প্রায় 4,070 টাকা ব্যয় হবে। ফল কিনতে ব্যয় হবে প্রায় 3,000 টাকা। সব মিলিয়ে 4 জনের একটি পরিবারের ইফতার সারতে রমজান মাসে ন্যূনতম খরচ হতে পারে প্রায় 8,500 টাকা, যা গত বছর ছিল প্রায় 6,000 টাকা। বিশ্বব্যাংক প্রতিবেদনে খাবারের মূল্যস্ফীতির হারের ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশকে 4টি শ্রেণীতে রেখেছে। বাংলাদেশকে রাখা হয়েছে 2য় সর্বোচ্চ খাদ্যের মূল্যস্ফীতি শ্রেণীতে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী সর্বশেষ হিসাবে প্রতিবেশী দেশ ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ভুটান ও নেপালে খাদ্যের মূল্যস্ফীতি বাংলাদেশের চেয়ে কম ছিল, অনেক বেশি ছিল পাকিস্তানে। অর্থনীতিবিদরা মনে করেন, খাদ্যের মূল্যস্ফীতির হার বেশি বেড়ে গেলে দেশের বিশাল জনগোষ্ঠী গরিব হওয়ার ঝুঁকিতে পড়ে যায়। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।